হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সামনে। দীর্ঘ অনেকদিন ধরে আমি ফেস রেখে কোনো ভিডিও টিডিও মেক করি না, তো আজকে আসলাম আপনাদের জন্য। কেননা এই ভিডিওতে না দেখালে নয়, আর কিছু কিছু ভিডিও কখনো কখনো একদম সামনাসামনি করতে হয়, তা না হলে বুঝতে সমস্যা হয়। তো কথা হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ করলে হয়তো বুঝতে কষ্ট হতো, এই জন্য আমি ফেস থেকে ভিডিও মেক করলাম। তো আমি নাকি কথা বেশি বলি, এই জন্য কথা না বলে কাজটা শুরু করি। তো আজকে টিটেল আমি দেখাবো আপনাদেরকে, ধরেন আপনার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন আছে, একটা কানেকশন আছে, তো আপনার বাসায় আরো চার পাঁচটা মনে করেন রুম আছে। তো এক বাসায় এক রুম থেকে অন্য রুমে অনেক সময় নেটওয়ার্ক বা ওয়াইফাই সিগন্যাল সমস্যা থাকে, এই জন্য পোর কানেকশন থাকে বা নেটওয়ার্ক ঠিক মতো কোনোভাবে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করবেন, এক রুমের ভিতরে আপনি একটা রাউটার আছে, আপনি অন্য রুমে আরেকটি রাউটার ইউজ করতে যাচ্ছেন, ইভেন আপনি যাচ্ছেন আপনার বাসায় থেকে আপনি আপনার ফ্রেন্ডের বাসায় আরেক বাসায় একটা নেটওয়ার্ক কানেকশন দিবেন, আর এটা অবশ্যই এডুকেশন পারপাস শুধু ইউজ করবেন, আদারওয়াইজ আপনি ইউজ করবেন না। কারণ আইএসপি এরা চায় না কখনো যে এক বাসা থেকে অন্য বাসে কারেন্ট সরি এক বাসা থেকে অন্য বাসে নেটওয়ার্ক ট্রান্সফার করা হোক, সংযোগ দেওয়া হোক, এটা আইএসপি প্রোভাইডার কখনো চায় না। আর দেখলে এটার জন্য সমস্যা আছে, পানিশমেন্ট আছে, আর যেমন কারেন্ট আছে ঠিক এমনটি। তো কথা হচ্ছে, আপনি চাইলে আপনার বাসার ভিতরে এক একটা রুমের ভিতরে এক একটা ওয়াইফাই ইউজ করতে পারেন, এক একটা রাউটার ইউজ করতে পারেন একটা রাউটার থেকে। তো এখন রাউটার ইউজ করতে হলে সর্বপ্রথম মনে করেন এই যে কেবলটি আমি আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি, এটা আমার মেন রাউটার। ওকে, ধরেন আমার এবং আমার শুধু এইটাই যে মেন রাউটার তা না, ধরুন মনে করেন এটা আমার মেন রাউটার আর এটা হচ্ছে আইএসপি থেকে আমাদের পাওয়া, ঠিক আছে, এই কেবলটি আইএসপি থেকে এসেছে। তো এখন আমরা যে আইএসপি থেকে যে কেবলটি আসে আমরা জানি সেই কেবলটি এখানে যে ইন্টারনেট পটে আছে সেটা ইউজ করি। আর অনেক অনেক রাউটারের ক্ষেত্রে এই ইন্টারনেট পটটি থাকে না, সেখানে লেখা থাকে আপনার আপনার এইরকম হলুদ কালার না থাকে, হোয়াইট কালার সিম্বল থাকে, ইন্টারনেট লেখা থাকে, ঠিক আছে। তো লেখা এটি ইন্টারনেটে আছে, এটা ইন্টারনেট, এটা ইন্টারনেট, কিন্তু এখানে স্যাম্বলটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে ব্রন টাইপের, মানে একটু সাদা 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 সাদা। তো আমরা যেখানে আসুক না কেন আমরা রাউটার থেকে আপনার এইখানে কানেকশন করে থাকি, রাইট। তো এখানে চারটা পট খালি থাকে, আমরা চাইলে এই চারটা পয়েন্ট ইউজ করতে পারি আমাদের আলাদা চারটা রাউটারে। তো এখন কথা হচ্ছে, আমরা অনেকেই চাই যে এক রুম থেকে আরেক রুমে চারটা পট কানেকশন না টানি নিয়ে একটা পট আমরা ইউজ করতে, একটা পট মনে করেন আমরা নিয়ে যাচ্ছি অন্য একটা রুমে, ঠিক আছে, ওই রুম থেকে আবার অন্য একটা রুমে টান সংযোগ দিতে যাচ্ছি আমরা, তাই না? তো একটা পট নিয়ে যেয়ে মনে করেন যদি আপনি সেখানে আপনি আপনি যাচ্ছেন কি করতে, আপনি এখানে একটা সুইচ ইউজ করলেন, আমি একটা বলি এটা একটা কিসকোড, এখানে একটা বারো পট সরি আট পটের সুইচ আছে, একটা কিসকো আট পট এইট পটের সুইচ আছে। এই সুইচ গুলো অনেক ভালো, কেননা এই সুইচ গুলা ফুল আপনি ফুল টোটাল ফুল স্পিড টান লাইন গুলো আপনাকে ট্রান্সফার করে দেবে। আর যদি আপনি ইউজ করে থাকেন আপনি এই যে এই কানেক্টর গুলা একদম এই যে পাসপোর্টের যে একদম মামুলি কানেক্টর নর্মাল কানেক্টর আপনি এটা ইউজ করতে পারেন, এখানেও আট ভোল্টের একটা চার্জার লাগানো ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনি কিছুটা স্পিড পাবেন। আর যদি আপনি ইউজ করতে চান এইরকম কানেক্টর উইদাউট এনি ভোল্টেজ, মানে কোনো ভোল্টেজ ছাড়া যদি এই ধরনের কানেক্টর ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কারণ আপনার লাইন যখন আপনি মনে করেন মেন লাইনটি যখন রাউটার থেকে, আমি প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি, মনে করেন এই কেবলটি আইএসপি থেকে আমরা পেয়েছি, ওকে আইএসপি থেকে আমরা পেয়ে গেছি, আইএসপি থেকে আমরা এটা পেয়ে গেলাম। এখন এখান থেকে একটা কানেক্ট করলাম আমরা চার নম্বর পট থেকে, চার নম্বর পট থেকে আমরা কানেক্ট করলাম, ধরুন আমরা এখানে এখানে কানেক্ট করলাম। তো এখানে কানেক্ট করার পরে তাহলে একটা পট ফুল হয়ে গেল আর চারটা পট আমরা অ্যাভেলেবল আছে। আমরা এখান থেকে কি আমরা এখান থেকে আবার ডাইরেক্ট রাউটার কানেক্ট করতে পারবো, দেখেন আমি সামনে নিয়ে দেখাচ্ছি আপনাকে, এটা আরেকটি রাউটার, ঠিক আছে, এটা সেম ব্র্যান্ডের বা অন্য ডিফারেন্ট মডেল। এই যে এখান থেকে আমরা একটা রাউটার নিয়ে আমরা কি করেছি দেখতে পাচ্ছেন, ঠিক এমন করেছি আমরা। আমরা এইভাবে ইন্টারনেট দিয়ে আমরা এখানে ইউজ করতে পারবো না, এখানে ইউজ করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে স্ট্যাটিক এই রাউটারটারে আপনি অ্যাডমিন প্যানেল ওপেন করতে হবে, অ্যাডমিন পেজ ওপেন করে এই রাউটারের যে সেটিং এটা কনফিগার করতে হবে আপনাকে। আর যদি আপনার এখানে এই পটটা ইউজ না করে যে এই যে চারটা পট আছে এখানে যদি এই চারটা পট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কনফিগার করতে হবে না, আর এই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন না। এখানে এই ক্ষেত্রে আপনি শুধু ল্যান থেকে ল্যান, মানে এখান থেকে চাইলে একটা কম্পিউটার আপনি পট কানেকশন দিতে পারবেন চারটা ইউজ করে, ঠিক আছে, অন্য কম্পিউটার দুই চারটা, ইভেন চাইলে পরে অন্য বাসাও দিতে পারবেন, বাট সেখানে পট কানেকশন। আর যদি আপনি চান যে এইখানে ইউজ করতে
এই ইন্টারনেট পোর্ট ইউজ করে এবং এইটাতেও ওয়াইফাই ইউজ করতে, সেটার জন্য আপনাকে স্ট্যাটিক আইপি, ব্রিজ কানেকশন, ডিএসএপি কানেকশন, আপনি ডাব্লিউডিএস কানেকশন ইউজ করে আপনি এইটাতে ইউজ ওয়াইফাই ইউজ করতে পারেন। ওকে, তো সেই কানেকশনগুলো আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটি বড় হতে পারে, তো আমি দুই পর্ব মেক করতে পারি, তো অবশ্যই ভিডিওটি দেখবেন আপনি, যেহেতু শিক্ষণীয় ভিডিও, এটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো এখন আমার মেইন কথা হচ্ছে যে এই রাউটারের ভিতরে মেইন লাইনটি আসলো, এই রাউটারটি মেইন লাইন আসলো, ইন করলো, আমরা এই রাউটার থেকে ওয়াইফাই ইউজ করছি, চাইলে আমরা এখান থেকে ইন্টারনেট ইউজ করছি, তাই না? এখন এই রাউটারে একটা ল্যান কানেকশন আছে, রাইট? এই রাউটারে একটা ল্যান কানেকশন আছে, ল্যান কানেকশন কোডটা যেটা দিয়ে আমরা রাউটারে অ্যাডমিন পেজ ওপেন করি, ঠিক সেই আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমরা এই রাউটারটি কনফিগার করি স্ট্যাটিক আইপি দিয়ে, তাহলে এই রাউটারে ওয়াইফাই আমরা ইউজ করতে পারবো। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আপনি এই ধরনের সুইচ, এই যে নর্মাল সুইচ, এই যে মনে করেন একটা প্রাইস টাইম বলতে পারবো না, কারণ এগুলো কোম্পানির সামান, এই যার পিসি যতগুলো দেখছি সবই কোম্পানির মাল, তো আমি এখানে জব করি তো এটা নিয়ে কথা বলতে পারছি না। তো এখন আপনি একটা কাজ করতে পারবেন, এই ধরনের সুইচ ইউজ করবেন, এই ধরনের 12 পড, আমার জানা মতো সম্ভবত সর্বনিম্ন 8 পড থাকে আমার জানা মতো, এবং 6 পড 5 পড থাকতে পারে, সেগুলোর দাম এগুলোর দাম একই পড়বে। তো 8 পড, এই কিসকো যে এগুলো আছে এটা আপনি নিতে পারেন, দেখতেছো মরদম্বরা দেওয়া আছে, এত বেশি দাম হবে না, প্রাইসটা আমি বলে দিব, ডিসক্রিপশনে আমি লিখে দিব, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। এছাড়া চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সুইচ, একটা সুইচ, এটা একটা 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8 পট সুইচ, এটা শুধুই সুইচ, আর শুধু, হ্যাঁ এই সুইচ গুলো শুধু সুইচ না, এটা কিন্তু ম্যানেজমেন্ট সুইচ, ঠিক আছে, এটাকে ম্যানেজ করতে পারবেন না চাইলে আপনি, ঠিক আছে, এটাকে চাইলে আপনি এক একটা পটের জন্য আলাদা আলাদা আইপি সেট করতে পারবেন এইটাতে, ঠিক আছে, এই জন্য সুইচ গুলো দাম একটু বেশি পড়বে। আর এগুলো নর্মাল জাস্ট সুইচ, মানে এক সুইচ থেকে কানেক্ট করে অন্যটা ট্রান্সফার করার জন্য, যে ঠিক আছে, যেটা যেগুলোকে বলা হয় আমরা, মানে আপনার এক রুম থেকে অন্য রুমে, ঠিক আছে, ট্রান্সফার করার জন্য, আর এটাকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এই যে সুইচ গুলো আছে কানেক্টর, এটা জাস্ট কানেক্টর, একটা ইন করে আর একটা বাইর করতে পারবেন, এটা কানেক্টর, অনেক সময় এটা ইউজ করি, অনেক সময় যখন তার শর্ট পড়ে যায়, ঠিক আছে, মানে মাঝ রাস্তা এসে তার শর্ট পড়ে গেলে তখন কেবল জয়েন করতে সমস্যা হয়, এই জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, আমি এটা নিয়ে কথা বলবো না। তো এখন কথা হচ্ছে আপনাদের বাসায় যদি এই ধরনের রাউটার থাকে, ঠিক আছে, এই যে ডিলিং রাউটার গুলো দেখতে পাচ্ছেন, এই যে রাউটারটা, এই ধরনের রাউটার থাকে, তাহলে আপনি তো আপনি এই ধরনের রাউটারে আপনি স্ট্যাটিক আইপি কানেকশন আপনি ইউজ করতে পারবেন না, ডাব্লিউডিএস ইউজ করতে পারবেন না, ঠিক আছে, সম্ভবত একটা ব্রিজ অপশন আছে, ব্রিজ কানেকশন আপনি দিতে পারবেন, আর ডিএইচএপি কানেকশন ইউজ করে আপনি এক রাউটার থেকে অন্য রাউটার ইউজ করতে পারবেন। তো সব রাউটারে আপনি স্ট্যাটিক আইপি কানেকশন করতে পারবেন না, আর রাউটারে কোন রাউটারে পারবেন কি পারবেন না আমি দুইটা রাউটারে অ্যাডমিন ওপেন পেজ ওপেন করে আপনাদেরকে দেখাবো, আসলে কোন রাউটারে আপনি অ্যাডমিন পেজ ওপেন করতে পারবেন আর পারবেন না। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি আই এম সরি টু সে দ্যাট, আমি আপনাদের শিক্ষার জন্য আমি প্র্যাকটিক্যালি ভিডিওটি করেছি, এই জন্য বড় হয়ে যাচ্ছে। তো কথা না বলে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা আমার কথা আসলে বুঝতে পেরেছেন, আমার টপিকটা কি ছিল। ধরেন আপনার বাসায় ব্রডব্যান্ড কানেকশন হচ্ছে, কানেকশনটি আপনি এই পট ইউজ করছেন, ইন্টারনেট পট ইউজ করছেন, ঠিক আছে, আমি ইন্টারনেট পট ইউজ করলাম। এখন আপনি চাচ্ছেন আপনাদের বাসায় আরো দুইটা রাউটার ইউজ করতে, ঠিক আছে, মনে করেন এখান থেকে পট লাইন ওয়ান, ইথারনেট ওয়ান থেকে একটা, ইথারনেট টু থেকে একটা, ইথারনেট থ্রি থেকে একটা, ইন্টারনেট ফোর থেকে একটা, এখন চারটা কেবল অবশিষ্ট আছে, রাইট? আপনি চাইলে এই চারটা কেবলের মাথায় চারটা রাউটার ইউজ করতে পারেন এইভাবেও, মানে এইভাবে যদি এই ইন্টারনেট পোর্টে যদি ইউজ করেন তাহলে ওয়াইফাই ইউজ করতে পারবেন। এটার জন্য আপনাকে রাউটারে কনফিগার করতে হবে, আমি ক্লিয়ার বলে দিচ্ছি, যদি আপনি ইন্টারনেট পোর্ট, মানে এখানে তো কানেক্ট করা আছে, এটা বাদ, এখান থেকে যখন এখান থেকে আউট হয়ে গেছে তখন এটা সাবজেক্ট শেষ, তখন এইটা সাবজেক্ট, এই পটে যদি ইউজ করতে চান তাহলে আপনাকে রাউটারটি কনফিগার করতে হবে। আর যদি আপনি চান যে শুধু ল্যান কেবল ইউজ করতে, তাহলে আপনি পট 1 2 3 4 ইউজ করে আপনি ল্যান ইউজ করতে পারবেন, যেটাকে বলা হয় ইথারনেট, ঠিক আছে। আপনি চাইলে আরো আরেকটা রাউটার আমি লাগাই দিলাম এই ইথারনেট পটে, তাহলে দুইটা হয়ে গেল। আমি আর একটা দেখাই দিচ্ছি আপনাকে, মনে করেন আপনি, আমার এই রাউটার অ্যাভেলেবেল নাই, এটা স্ট্যাটিক আইপি হবে না, সো এটা পারবো না, এই যে একটা রাউটার আছে হাওয়াই, এই রাউটারে ইউজ করতে পারবেন। তো আমি এই রাউটার থেকে আমি একটা পট আপনাকে দেখাই দিচ্ছি,
দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেল তিনটা, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রাউটার, এটা কিন্তু একটা রাউটার, ঠিক আছে, এটা কিন্তু একটা রাউটার। তো এখানে চাইলে পরে আপনি ভ্যান, তো এখানে আপনি এই রাউটারে আপনি কানেকশন নাই, তবু আমি দেখানোর জন্য আমি আপনাকে বললাম। দেখতে পাচ্ছেন চারটা কানেকশন করা আছে চারটা রাউটারে, একটা দুইটা তিনটা চারটা। তো আপনি এই চারটা রাউটার যে আপনার কাছাকাছি লাগাতে হবে তাই না, আপনি চাইলে পরে আপনি দুই চার এক দুই কিলোমিটার দূরেও আপনি লাগাইতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলছি আপনি যদি চান যে এই কেবলটি ডাইরেক্ট আমি ডাইরেক্ট আপনি এক কিলোমিটার দূরে গিয়ে কোনো রাউটারে লাগাবেন তাহলে লাগাইতে পারেন। যদি আপনি ভাবছেন মাঝখানে এই ধরনের সুইচ দিবেন, কখনো এই ধরনের সুইচ মাঝখানে ইউজ করবেন যদি একটা থেকে একটা বাইর করতে চান, আর যদি চান আপনি একটা থেকে দুইটা ইউজ করতে, ঠিক মনে করেন আপনি 100 মিটার দূরে আপনার একটা ফ্রেন্ড আছে, 100 মিটার দূরে আপনার একটা ফ্রেন্ডের বাসা, ঠিক আছে, তো আপনি চাচ্ছেন এখানে একটা সুইচ ইউজ করবে আপনার ফ্রেন্ডের বাসায়, এখান থেকে সুইচ ইউজ করার পরে এখান থেকে একটা পট বের করে আপনার ফ্রেন্ডের রাউটারে দিবেন, ঠিক এমন একটা ফ্রেন্ডের রাউটার ইউজ করবেন এমন দিয়ে চাচ্ছেন। আর আপনার নেক্সট টার্গেট হচ্ছে এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে আপনি আপনার অন্য কোনো বাসায় বা অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি এই জায়গায় এই ধরনের সুইচ ইউজ করবেন না। এই ধরনের সুইচ ইউজ করলে আপনি করতে পারবেন কিন্তু আপনাকে স্পিড সবসময় আপনি কম পাবেন, ঠিক আছে, আপনার নেটওয়ার্ক স্পিড সবসময় হাফ ডাউন করবে, সমস্যা হবে। সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ধরনের কিসকো, ডিলিং, লিংসেস, এই ধরনের সুইচ পাওয়া যায়, এই ধরনের সুইচ ইউজ করবেন। সুইচটার প্রাইসটা একটু বেশি পড়তে পারে, তবুও ভালো এই সুইচগুলো ইউজ করবেন, ঠিক আছে। আর আপনি চাইলে ইউজ করতে পারেন এই ধরনের সুইচ গুলো, কিছুটা কম হলেও আপনি ইউজ করতে পারবেন, কেননা এগুলাতে পাওয়ার কানেকশন আছে। দেখতে পাচ্ছেন এখানে 30 ভোল্ট ডাইরেক্ট কারেন্ট, এখানে একটা পাওয়ার সকেট আছে, প্লাগ আছে, এখানে ইউজ করতে হয় তারপর এখানে পাওয়ার আসবে। আর এই ধরনের সুইচে কিন্তু অনেক সুইচ এটাতে পাওয়ার আছে, এখানে কিন্তু 8 ভোল্টের পাওয়ার আছে, এটাতে কাজ চালানো যাবে, তবে কিন্তু ইন্টারনেট আপনার ডাউন করবে, ঠিক আছে, আপনি নেট ইউজ করে আপনি মানে আপনার বন্ধু যাকে দিয়ে আপনি এই সকেট দিয়ে যাকে আপনি নেটওয়ার্ক ট্রান্সফার করে যাচ্ছেন সে কিন্তু নেট ঠিক মতো আপনি নেট স্পিডটা ঠিক মতো গতিটা ঠিক মতো পাবে না। ওকে, তো আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আশা করি। তো আমার কথাটা যদি ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওটি আপনি প্রিভিয়াস আমার ভিডিওটি আবার নতুন থেকে দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি কিন্তু ক্লিয়ার বলে দিয়েছি, এখন আমার কাজ হচ্ছে রাউটারটা কনফিগার করা, রাইট। সর্বপ্রথম আমি সবগুলো কেবল খুলে ফেললাম, সর্বপ্রথম এখানে আপনার আইএসপি কানেকশন এসেছে, এই রাউটারটি আপনাকে আইএসপি প্রোভাইডার যারা আপনার বাইরে থেকে ব্রডব্যান্ড কানেকশন দিয়েছে তারা আপনাকে রাউটারটি কনফিগার করে রাউটারে একটা ওয়াইফাই পাসওয়ার্ড আপনাকে দিয়েছে, রাইট, আপনি সেটাই ইউজ করছেন। আপনি আদৌ জানেন কি সেই রাউটারের অ্যাডমিন ইউজার প্যানেলের পাসওয়ার্ড কি, অ্যাডমিন ইউজার প্যানেলের আইপি কি জানেন? বলতে পারি না। আপনি যদি জেনে থাকেন তাহলে গুড, আর যদি না জেনে থাকে তাহলেও ভেরি ভেরি গুড, আপনাকে জানতে হবে। তো জানতে হলে কিছু কিছু প্রক্রিয়া আছে, আপনি যদি যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন প্রোভাইডার যদি আপনি ওনারা রাউটার দিয়ে থাকে তাহলে আপনি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন ভাই আপনার ব্রডব্যান্ড কানেকশনের আইপি অ্যাড্রেস কি এবং ইউজার নেম পাসওয়ার্ড কি, ঠিক আছে। আর যদি আপনার নিজস্ব কোনো রাউটার থাকে তাহলে আপনি এখান থেকে কি করবেন একটা পিসিতে ল্যান কানেকশন নেবেন, না হয় ওয়াইফাই কানেকশন থাকলেও ব্রডব্যান্ড কানেকশন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন অ্যাডমিন প্যানেলে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনি 192 রাউটারের কাছে লেখা থাকে, দেখতে পাচ্ছেন অনেক রাউটারে লেখা থাকে 192.168.1.1 192.168.0.1, এটা হচ্ছে ডিফল্ট রাউটার, ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে। আপনি যখন আপনার ব্রাউজারে গুগল ক্রোম, অপেরা মিনি, ইসি বাজারে যখন প্রবেশ করে যখন গো দিবেন তখন আপনি এখানে ইউজারনেম পাসওয়ার্ড চাবে, ঠিক। আমি আপনাকে ডেস্কটপে দেখাচ্ছি, আপনি দেখবেন ডেস্কটপে দেখাবো আপনাদেরকে আমি, তো আমি আমার মোবাইল দিয়ে দেখাবো, আমি কম্পিউটার দেখাবো, কম্পিউটার দেখাতে হলে আমি কি করব, আমি এই কাজটা করব, কি কাজটা, এখানে একটা এখানে চারটা পট কানেক্ট আছে, খালি আছে, এখান থেকে একটা পট আমি কানেক্ট করে আমি ডাইরেক্ট সিপিইউ তে কানেক্ট করব, তারপরে আমি আমি আইপিটা বাইর করে দেখাবো। যদি আইপি ওনারা না বলে, ঠিক আছে, তাহলে আপনাকে ব্রডব্যান্ড কানেকশনে একটা পিওপিই কানেকশনের জন্য একটা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে থাকে, এই রাউটারের ভিতরে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে রাউটার কনফিগার করে থাকে, সেটা ছাড়া নেট চলে না, ঠিক আছে। তো পিওপি ইউজারনেম ইউজারনেম পাসওয়ার্ডটি আপনি তাদের থেকে নেবেন, যেহেতু সেটা আপনি টাকা দিয়ে কিনা মান্থলি আপনাকে তাদেরকে পেমেন্ট করে, সেই জন্য ইউজারনেম পাসওয়ার্ডটি আপনার সাথে
রাখবেন, আমি রাউটারে যখন ফরম্যাট করবেন, ঠিক আছে, আমি রাউটারটি ফরম্যাট করার প্রক্রিয়াটা আমি অন্য রাউটারে বলে দিয়েছি। ঠিক এমন একটা পিন আপনি ইউজ করবেন, পাতলা কিছু। প্রত্যেকটি রাউটারে ফরম্যাট করার সিস্টেম আছে, ফরম্যাট বাটন থাকে, রিসেট বাটন থাকে, দেখতে পাচ্ছেন রিসেট বাটন। তো প্রত্যেকটি রাউটারে রিসেট বাটন থাকে, কোনোটা ব্যাক সাইডে, কোনোটা ফ্রন্টে, কোনোটা কোন সাইডে আছে সেটা দেখে নেবেন। আমি এটাতে দেখাই দিচ্ছি, এটাতে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটাতে রিসেট বাটন আছে, এটাতে রিসেট বাটন আছে, হ্যাঁ এটাতে রিসেট বাটন দেখতে পাচ্ছেন, এইখানে দেওয়া আছে। তো এই ধরনের রাউটার বাংলাদেশে ইউজ করে বেশি হয়। এছাড়া আপনার টিপি লিঙ্ক ইউজ করে থাকে, আমি টিপি লিঙ্ক ইউজ করি, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই লিংসিস রাউটার গুলো, হ্যাপি রেঞ্জ। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সরি, ভিডিওটি বড় হওয়ার ক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো রাউটারটি আপনার সর্বপ্রথম যে প্রথম রাউটারটি আছে, সেই রাউটারটি গেটওয়ে আপনি জানতে হবে, ঠিক আছে। গেটওয়ে জানার পরে আপনি গেটওয়ে দিয়ে আপনি ব্রাউজারে লগ ইন করবেন, লগ ইন করার পরে নেক্সট যে আর একটা রাউটারে আপনি এই যে এইখানে আপনি কানেকশন করবেন, এই রাউটার থেকে যে এখানে কানেকশন করবেন, কানেকশন করার জন্য এই রাউটার আপনি লগ ইন করতে হবে। এই রাউটারে লগ ইন করে কিভাবে কনফিগার করবেন, মানে আমি এটা সেকেন্ড রাউটার নাম দিচ্ছি আমি, আপনি যখন রাউটার আপনাকে যখন কম্পিউটারে নিয়ে যাবো তখন সেকেন্ড রাউটার বললে আপনি এটা চিনবেন, ফার্স্ট রাউটার বললে আপনি যে মেইন রাউটার এটা চিনবেন, আর থার্ড রাউটার বললে তারপরেরটা, আর ফোর্থ বললে, আর যদি বলে থাকে তাহলে ফোর্থ এটা, আর ফাইভ বললে তারপরেরটা, ঠিক আছে। ফার্স্ট সবসময় এটা মনে রাখবেন, আমি যদি ডেস্কটপে গিয়ে এই কথাগুলো বলি তখন আপনি এই কথাটা যেন ক্যাচ করবেন, ঠিক আছে। তো এটা সেকেন্ড রাউটার, তো সেকেন্ড রাউটার কিভাবে কনফিগার করবেন, ঠিক থার্ড রাউটারটি এভাবে কনফিগার করবেন, ফোর্থ রাউটারটি এভাবে কনফিগার করবেন, তখন আপনি কি করবেন, আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো আমি আশা করি ক্লিয়ার ভিডিওটি। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এই ভিডিওটি এই পর্যন্তই, আমি সেকেন্ড ভিডিওটি আপনাদেরকে মেক করে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আমার সঙ্গে থাকবেন। আর এছাড়াও আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আমি খুব ভালো একটা সুপার একটা ভিডিও মেক করব টিউটোরিয়াল, সেটা হচ্ছে আপনারা অনেকেই ব্রডব্যান্ড কানেকশন নিয়ে ব্যবসা করতে চান, ঠিক আছে, ব্রডব্যান্ড কানেকশন ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে, কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হতে পারে, সর্বপ্রথম আপনার কি কি লাগবে, সেটা নিয়ে একটা আইডিয়া আমি সেটা কি আপনাকে একটা ধারণা দিব। আমার এখানে ব্রডব্যান্ড কানেকশন আছে ISP, আর এখানে আমি যে নেটওয়ার্ক ইউজ করি সেটা 100 Mbps নেটওয়ার্ক। তো আমি ধারণা দিব আপনাদেরকে, আপনি অনেক অনেকটু বুঝতে পারবেন কি কি প্রয়োজন হতে পারে, কত টাকার মধ্যে আপনি একটা ব্যবসা আপনি শুরু করতে পারবেন, স্টার্ট করতে পারবেন, সেটা নিয়ে একটা ধারণা দিব। তো সেটা দেখতে হলে আমার চ্যানেলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সঙ্গে থাকবেন। আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর নেক্সট ভিডিও পেতে হলে আমার এই ভিডিওর আই বাটনে আমার নেক্সট ভিডিওর লিঙ্কটা পাবেন, সেখান থেকে নিতে পারেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে ভিডিওর, এই ভিডিওটি আপনি সেখান থেকে পেতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটি চলে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, খুদা হাফেজ।